সব জল্পনা কল্পনা শেষে নতুন নেতৃত্ব পেল চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। ভোট গণনা শেষে শনিবার 29 জানুয়ারি ভোর 5:45 দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। প্রথমবারের মতো এই নির্বাচনে দাঁড়িয়ে মিশা সওদাগরকে হারিয়ে দিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তবে জায়েদ খানকে হারাতে পারেননি নিপুণ। ইলিয়াস কাঞ্চন পেয়েছেন 191 ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সভাপতি পদে মিশা সওদাগর পেয়েছেন 148 ভোট, আর সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন 176 ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছেন 163 ভোট। যে বদগুণটা ছাড়াতে সবচেয়ে তোমার সভাপতি পদে জয়ী হয়েছেন 191 ভোট পেয়ে ইলিয়াস কাঞ্চন, সহসভাপতি পদে 219 ভোট পেয়ে ডিপজল ও 191 ভোট পেয়ে রুবেল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন 196 ভোট পেয়ে জায়েদ খান, সহসাধারণ সম্পাদক পদে 212 ভোট পেয়েছেন সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে 184 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহনূর, আন্তর্জাতিক সম্পাদক পদে 205 ভোট পেয়েছেন জয় চৌধুরী, দফতর ও প্রচার সম্পাদক পদে 232 ভোট পেয়ে জয়ী হয়েছেন আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে 203 ভোট পেয়ে জয়ী হয়েছেন ইমন, কোষাধ্যক্ষ পদে 193 ভোট পেয়ে জয়ী হয়েছেন আজাদ খান, কার্যকরী পরিষদ পদে নির্বাচিত হয়েছেন 185 ভোট পেয়ে রোজিনা, 225 ভোট পেয়ে মৌসুমি, 212 ভোট পেয়ে কেয়া, 208 ভোট পেয়ে জেসমিন, 225 ভোট পেয়ে অঞ্জনা, 227 ভোট পেয়ে অমিত হাসান, 220 ভোট পেয়ে চুন্ন, 203 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলিরাজ, 201 ভোট পেয়ে সুচরিতা, 240 ভোট পেয়ে ফেরদৌস ও 192 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অরুণা বিশ্বাস। চলচ্চিত্র শিল্পী সমিতিতে মোট ভোটার 428 জন, নির্বাচনে ভোট দিয়েছেন 365 জন, বাতিল হয়েছে 10টি ভোট, বৈধ ভোট হয়েছে 355টি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে 2022-24 মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন জায়েদ খান। জানা গেছে জায়েদের থেকে 2 ভোট কম পেয়েছেন অভিনেত্রী নিপুণ, তার ভোট নষ্ট হয়েছে 11টি। শুক্রবার 28 জানুয়ারি সকাল 9:15 BFDC-তে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকেল 5:15। বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। বিপক্ষের প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছে, কিন্তু তাতেও আপত্তি নেই, ইলিয়াস কাঞ্চনের সঙ্গে মিলেমিশে কাজ করবেন বলে জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। এদিকে শিল্পী সমিতির নির্বাচন বর্জন করেছেন কাঞ্চন নিপুণ প্যানেলের সহসভাপতি প্রার্থী ডিএ তায়েব। ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এ ঘোষণা দেন এই অভিনেতা। নির্বাচনে চলচ্চিত্র শিল্পী সমিতির 44 অভিনয় শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন, 428 জন ভোটার 22 জন প্রার্থীকে বেছে নিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েও 79 ভোট পেয়েছেন পরিমণি। ইলিয়াস কাঞ্চন নিপুণ প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য পদে প্রার্থী ছিলেন তিনি। ভোট গ্রহণের দিন মাঠে থাকেননি ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরিমণি। ভোট প্রাপ্তির দিক দিয়ে পরিমণি 22তম অবস্থানে রয়েছেন, তার সমান 79টি ভোট পেয়েছেন অভিনেতা শাকিল খান। পরিমণি ও শাকিল খানের চেয়ে কম ভোট পেয়েছেন শুধু রবিউল ইসলাম হরবলা, তিনি পেয়েছেন 47টি ভোট।